গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ নির্দেশ দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে রামদিয়া সীতারামপুর সরকারি খালের বেথুরি এলাকায় দখল করে মৎস্যঘের, পুকুরবাঁধ, বসতবাড়ি, পোল্ট্রি ফার্ম সহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী দখলদাররা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল উদ্ধারে তৎপর হয় উপজেলা প্রশাসন। এর প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা অ্যাডভোকেট সেলিম মোল্লা, আহাদ মোল্লা, লিটু মোল্লা, মিরাজ মোল্লা, মিজানুর মোল্লা, আকবর মোল্লা, তোফাজ্জেল মোল্লা, মজনু মোল্লা, সবুজ সর্দার, রাসেল বিশ্বাস, হোসাইন মোল্লা ও মিন্টু শিকদারকে পুকুর, মৎস্যঘের, রাস্তা ও পোল্ট্রি ফার্ম সহ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এক সপ্তাহের সময় দেওয়া হয়। এর মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান সহ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, অবৈধ দখলের কারণে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই প্রচলিত জলাধার ও খাল রক্ষা আইন অনুযায়ী খালটি দখলমুক্ত করা হবে। সরকারি এ খালটি উদ্ধার হলে এলাকার উৎপাদিত ফসল নৌপথে পরিবহনে সহজলভ্য হবে। বোরো মৌসুমে সেচ ব্যবস্থার পাশাপাশি দেশীয় মাছের চাহিদা পূরণ হবে। স্যার, হচ্ছে যে আপনার বেথুরিয়া যে খালটা দখল হয়ে আছে প্রায় 10-12 জন, এই খালটা দখল করে আপনার নিজস্ব রাস্তা এবং ঘের করছে, এই বিষয়ে আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে, আপনি জানেন যে সরকার জলাধার বা খাল রক্ষা করার জন্য একটা আইনই তৈরি করে দিয়েছে। সে আইন মোতাবেক বা প্রচলিত যে আইনটা আছে যে সরকারি সম্পত্তি রক্ষার জন্য আমরা সবসময় তৎপর আছি, এবং এই যে বেথুরি খালটায় আমরা দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় প্রতিবন্ধকতা, পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এটা আমরা খুব শীঘ্রই, আমরা এটা অবৈধ যারা দখল করে আছে তাদের, অবৈধ দখলদারকে উচ্ছেদ করব এবং তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছে বা এলাকাবাসী আছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা অবশ্যই আমাদেরকে সহায়তা করবে। তো আমরা চাই এই যে বেথুরি খাল আছে সেটা অবশ্যই আগের অবস্থায় ফিরে আসবে এবং পানি চলাচলটা যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। স্যার, আজকে তো আপনি গিয়েছিলেন, তাই সরজমিনে দেখে আসছেন আপনি, যে আজকে দেখে আসছেন, দেখে যারা হচ্ছে এই খালটা বন্ধ করে রাখছে তাদের কি আপনি কোনো কিছু বলে আসছেন, যে কয়দিনের কোনো টাইম দিচ্ছেন এই বিষয়ে কোনো কিছু বলে? হ্যাঁ, তাদের সাথে দুই একজনের সাথে কথা হয়েছে, ম্যাক্সিমাম লোককে আমি বাসায় পাইনি। তো যাদের সাথে কথা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই সপ্তাহের মধ্যে